এখানে এই ভিডিওতে আমরা একটা ছক দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে এই ছকে কি লেখা আছে এখানে আছে দেশের পতাকা বিভিন্ন দেশের নাম এবং সেই দেশগুলোর প্রদেশের সংখ্যা এই পাশে এই দেশগুলোর পতাকার ছবিতে আছে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেশগুলোর বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর গড় মধ্যক এবং প্রচুরক বের করতে হবে গড় মধ্যক এবং প্রচুরক বের করতে হবে এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে ক্রমানুসারে সাজাব আমরা যদি ক্রমানুসারে সাজাতে চাই তাহলে প্রথমেই আসবে আঠারো তারপর আসবে বাইশ এরপর লিখব তেইশ এরপর উনত্রিশ তারপর লিখব একত্রিশ এবং তারপর বত্রিশ তারপর লিখব চৌত্রিশ তারপর আবার চৌত্রিশ এরপর আমরা লিখব ছত্রিশ এবং সবশেষে লিখব পঞ্চাশ তো এখন দেখি এখানে কতগুলো সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ অর্থাৎ মোট দশটি সংখ্যা আছে দশটি দেশের নাম দেওয়া আছে সেটা আমরা দেখতে পেয়েছিলাম তো যাই হোক এবার যদি আমরা প্রথমে গড় বের করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে আমাদের এই সব সংখ্যাগুলোকে যোগ করলে যে যোগফল আসবে সেই যোগফলকে এই সংখ্যাগুলোর সংখ্যা মানে যতগুলো সংখ্যা এখানে আছে সেটা দিয়ে ভাগ করতে হবে তো প্রথমে আমরা এগুলোকে যোগ করি আমরা একটা কাজ করি এই সংখ্যাগুলোর মাঝখানে ছোটো ছোটো করে যোগ চিহ্ন দিয়ে দিই যেন আমাদের কল্পনা করতে সুবিধা হয় আঠারো যোগ বাইশ যোগ তেইশ যোগ উনত্রিশ যোগ একত্রিশ যোগ বত্রিশ যোগ চৌত্রিশ আবারও যোগ চৌত্রিশ তারপর যোগ ছত্রিশ এবং তারপর যোগ পঞ্চাশ তো সবগুলোকে আমরা যোগ করে পাই মোট তিনশো নয় এখন যেহেতু আমাদের দশটি দেশের নাম দেওয়া ছিল অর্থাৎ দশটি সংখ্যা এখানে আছে তাহলে আমরা এটাকে দশ দিয়ে ভাগ করব তাহলে আমরা পাব তিনশো নয় ভাগ দশ তিরিশ দশমিক নয় অর্থাৎ গড় হচ্ছে তিরিশ দশমিক নয় তো আমরা গড় বের করে ফেললাম এবার আমাদের বের করতে হবে মধ্যক মধ্যক নির্ণয়ের জন্য সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে যতগুলো সংখ্যা দেয়া থাকে তার থেকে মাঝখানের একটি সংখ্যাকে বেছে নেওয়া হয় এখানে একটি জিনিস খেয়াল করো এখানে জোর সংখ্যক সংখ্যা দেওয়া আছে যে কারণে ঠিক মাঝের একটি সংখ্যাকে বেছে নেওয়া একটু কষ্টকর আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে মাঝের দুটি সংখ্যাকে আমরা বেছে নেব জোর সংখ্যক সংখ্যা থেকে এভাবেই সংখ্যা বেছে নিতে হয় তাহলে একত্রিশ এবং বত্রিশকে আমরা পাচ্ছি মাঝের দুটি সংখ্যা হিসেবে তাহলে এটা আমরা যোগ করে দেই একত্রিশ যোগ বত্রিশ যোগ করে আমরা পাচ্ছি এখানে আসছে তেষট্টি এখন এই তেষট্টিকে আমরা দুই দিয়ে ভাগ করে এর মধ্যক পেয়ে যাব তেষট্টিকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাব একত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে এখানকার মধ্যক অর্থাৎ আমরা মধ্যক বের করে ফেললাম এবার আমরা বের করব প্রচুরক প্রচুর নির্ণয়ের জন্য দেখতে হয় যে সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি একের বেশিবার এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি উনত্রিশ বাইশ আঠারো একত্রিশ পঞ্চাশ চৌত্রিশ ছত্রিশ আবার চৌত্রিশ অর্থাৎ এই চৌত্রিশ সংখ্যাটি দুইবার চলে এসেছে তারপর দেখি তেইশ আছে এবং সবশেষে আছে বত্রিশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ সংখ্যাটি দুইবার এসেছে অর্থাৎ এখানে প্রচুরক হবে চৌত্রিশ এই চৌত্রিশ সংখ্যাটি হবে এই উপাত্তের প্রচুরক অর্থাৎ আমরা সব শেষের প্রচুরকটিও বের করে ফেলেছি তো এখানে দেখা যাচ্ছে গড় এবং মধ্য মোটামুটি কাছাকাছি অর্থাৎ এটা হচ্ছে তিরিশ দশমিক নয় আর এটা হচ্ছে একত্রিশ দশমিক পাঁচ গড় থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটি দেশের মোটামুটি তিরিশটি করে প্রদেশ আছে তাহলে এভাবে আমরা এই উপাত্ত থেকে গড় মধ্যক এবং প্রচুরক বের করে ফেললাম